एक दो तीन चार शाका सीमा पुछी मार एक दो तीन चार शाका सीमा पुछी मार चुप चुप যখন পুরো দেশ রাষ্ট্রপতি নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে ঠিক সেই মুহূর্তেই আপনার এই ছাত্রলীগের নিষিদ্ধকরণের গল্পটাও যখন আমাদের সামনে গ্যাজেট আকারে প্রকাশিত হলো, আমার কাছে মনে হচ্ছে যেহেতু ওই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হচ্ছিল না, সেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই তৃতীয় দাবি সম্ভবত সেই দাবিটাকে সামনে নিয়ে এসে নিয়ে আসা হয়েছে। আপাতত ওই ইস্যু নিয়ে কথা যাতে না হয় সেই বিষয় নিয়ে সরকারের একটা স্ট্র্যাটেজিক্যাল পজিশন। সঠিক বলেছেন। আমরা ব্যারিস্টার সুমনকে কি দেখলাম, অ্যারেস্ট করা হয়েছে, উনি বলছে কি আমি পুলিশের সাথে কোর্টে যাচ্ছি। আমি অলরেডি খবর পেয়েছি। অনেকে ভয় ভয় পাচ্ছেন সেনাবাহিনী হলো ক্ষমতা নিয়ে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বিয়ে দর্শকতা ভিডিওর শুরুতে হয়তো বর্তমান প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা আপনারা দেখেছেন, মূল অংশগুলো। অবশ্যই সেই মূল অংশগুলোর বিশ্লেষণ জানতে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তো যাবার আগে সবাইকে বলবো, আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকলকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিওর আলোচনা শুনে আসি। যখন পুরো দেশ রাষ্ট্রপতি নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে ঠিক সেই মুহূর্তেই আপনার এই ছাত্রলীগের নিষিদ্ধকরণের গল্পটাও যখন আমাদের সামনে গ্যাজেট আকারে প্রকাশিত হলো, আমার কাছে মনে হচ্ছে যেহেতু ওই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হচ্ছিল না, সেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই তৃতীয় দাবি সম্ভবত সেই দাবিটাকে সামনে নিয়ে এসে নিয়ে আসা হয়েছে। আপাতত ওই ইস্যু নিয়ে কথা যাতে না হয় সেই বিষয় নিয়ে সরকারের একটা স্ট্র্যাটেজিক্যাল পজিশন। বিগত যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের একজন নিযুক্ত কি বলবো, তা সেই গভর্নমেন্টেরই নিযুক্ত হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, যিনি এখন আছেন, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। যদিও আমি জানি না চুপ্পু সাহেব বলাটা বললে পরেও সেটা কিন্তু অপরাধ, আপনাদের মনে আছে কিনা, এই নামে যদি ডাকেন, এটাও উনি গ্যাজেট করে প্রকাশ করেছিলেন যে ওনাকে এই নামে ডাকা যাবে না, চুপ্পু বলা যাবে না, ওনাকে শাহাবুদ্দিন বলতে হবে। তো উনি যেহেতু এখনো সাংবিধানিক ভাবে আমাদের রাষ্ট্রপতি, আমি ওনাকে শাহাবুদ্দিন সাহেব বলেই বলতে চাই, মহামান্য রাষ্ট্রপতি। এখন যে একটা বক্তব্য সেটি হচ্ছে যে তিনি যখন এই রাষ্ট্রপদে প্রতি পদে আসীন হন, তার আগে কিছু ঘটনা আপনাদের আমি একটু মনে করিয়ে দিতে চাই। সেটি কিন্তু আমরা একদম মেইন স্ট্রিম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জনের মুখে বলতে শুনেছি, সেখান থেকে আমি রেফার করেছি। সেখানে কি বলেছিলেন যে রাষ্ট্রপতি মহোদয় নিজেই বলছেন ওনার ভীষণ মন খারাপ হয়েছিল, বিকজ ওনার সালামের জবাব তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিচ্ছিলেন না, এবং কেন উনি ওনার সালামের জবাব নিচ্ছেন না এই জন্য উনি খুবই আপসেট। এটি কিন্তু উনি রাষ্ট্রপতি হবার পরে এই কথা বক্তব্যগুলো মিডিয়াতে দিয়েছিলেন। হ্যাঁ, পরবর্তীতে উনি যখন জানতে পারলেন, প্রধানমন্ত্রী তাকে বলেছে যে উনি কিভাবে রাষ্ট্রপতি সালামের উত্তর দেন, এটি তার কোট, আমি কিন্তু এখানে কোনো মন্তব্য করিনি। এর আগে আপনি যদি আরেকটু যান, উনি যখন দুদকে ছিলেন, ওনার বিরুদ্ধে দুর্নীতি কমিশনের, ওনার বিরুদ্ধে কিন্তু এরকম নানা সময়ের নানা ধরনের অনেক অনেক অভিযোগের কথাও ওই সময়ে যখন উনি রাষ্ট্রপতি নিয়োগ পান সেটি নিয়ে কিন্তু বলা হয়েছে, লেখা হয়েছে। তো এইরকম একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছে, এক ধরনের রাজনৈতিক দূরদর্শিতার বলেই শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী উনি এই কাজগুলো করেছিলেন। এখন এরকম একজন রাষ্ট্রপতি যে আমাদের আছে এটা তো আমরা নতুন জানছি না, এবং আপনি যখন বলেছেন সাহেব সাহেব যে রাষ্ট্রপতি নিয়ে দ্বিধা, আমার মনে হচ্ছে এটা নিয়ে কোনো দ্বিধা নেই। আমার মনে হয় বিএনপি মানে এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগ ছাড়া, মোটামুটি সবাই এই রাষ্ট্রপতি সম্পর্কে ওয়াকিবহাল, এবং কেউ যে রাষ্ট্রপতিকে খুব পছন্দ করে রাষ্ট্রপতি প্রতি পদে আসীন করে রাখতে চাচ্ছেন এর বিষয়ে এটা আমার মনে হয় না। যেখানে সংকট তৈরি হয়েছে, যেখানে দ্বন্দ্ব তৈরি হয়েছে, দুটো জায়গায় আমাদের সংকট তৈরি হয়েছে। আপনার সাথে আমি কিন্তু বলে গিয়েছিলাম যে উনি যে নতুন করে মতিউর রহমান সাহেবকে যে এই স্টেটমেন্টটা দিলেন, এটি কিন্তু একটা বিতর্ক তৈরি করবে। তার মানে এটি কি হচ্ছে যে আমরা জানি যে বিগত রেজিমের বিভিন্ন পক্ষ নানা সময়ে একটা অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করবে, এবং এটা কিন্তু চলমান, এটা কিন্তু করতেই থাকবে, আপনি কিন্তু এটাকে থামাতে পারবেন না, যে সরকারি আসুক সে সরকারি এটা করতে থাকবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া, এবং ওনারা আরো এক স্টেপ বেশি করবে। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি পদে আসীন থাকা অবস্থা উনি যখন এই বক্তব্যটা দেন সেটি জনমনে বিতর্কের তৈরি করে, সন্দেহের তৈরি করে, ভয়ের তৈরি করে, আপত্তির তৈরি করে, ইত্যাদি ইত্যাদি। সেই জায়গাটা থেকেই কিন্তু আমার মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত তারা এই দাবিটা করেছেন। আমি শিক্ষার্থীদেরকে খুব একটা দোষ দেই না, কারণ শিক্ষার্থীদের বোঝাবুঝির জায়গাতে এক ধরনের ঘাটতি থাকতে পারে, কারণ তারা শিক্ষার্থী। কিন্তু আমি বিএনপিকে এই জায়গাটাতে একটু ক্রেডিট দিতে চাই, কারণ বিএনপির দলগতভাবে আমি যেটা দেখলাম সেই জায়গাটা থেকে সম্ভবত সালাউদ্দিন সাহেব, আমি যদি ভুল না করে থাকি, একটা চমৎকার কথা শুনে বলেছেন যে এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ আমাদের এক ধরনের
সাংবিধানিক শূন্যতার দিকে নিয়ে যাবে, ধাবিত করবে। এটি কিন্তু ভীষণ রকমের সত্য। এখন আপনি বলতেই পারেন, যে প্রশ্নের কথাটা আপনি বলছিলেন যে কেন আমরা তো সাংবিধানিক সংবিধান শুনছি, কারণ কি আপনাকে এই মিস্টেকটা কে করেছে, আগে এররটা কে করলো তাকে ধরতে হবে। আপনি এই সংবিধানের আন্ডারেই শপথ গ্রহণ করেছেন এবং তখন আপনার সংবিধানে কোনো ওয়ে নাই, কিন্তু সংবিধানের কিন্তু কোনো অপশন না থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সুপ্রিম কোর্ট আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের সাজেশন দিয়েছে, এবং আপনি তখন কি করেছেন, আপনি তখন এই রাষ্ট্রপতির আন্ডারে শপথ গ্রহণ করেন। আপনি কিন্তু কোনো বিপ্লবী সরকার গঠন করেননি, আপনি কিন্তু সংবিধানকে ডিভ্যালিড করে দেননি। আপনি যেটা করেছেন, আপনি বিদ্যমান সংবিধানকেই কিন্তু গ্রহণ করেছেন। আপনি এই মুহূর্তে এমন একটা ফাঁদে পড়েছেন, আপনি এই মুহূর্তে চাইলেও এই সংবিধানকে ইনভ্যালিড করতে পারবেন না, আপনার সেই সুযোগ নাই। এক, দুই, আপনার স্পিকার যখন নাই, একটা পদ তারা বের করেছিলেন, সেটি হচ্ছে প্রধান বিচারপতিকে যখন গতকালকে প্রস্তাব দেওয়া হয় যে উনি রাষ্ট্রপতির পদ দিবেন কিনা, কিন্তু প্রধান বিচারপতি রিফাত সাহেব এটা না করে দিয়েছেন। দ্যাট ওয়াজ, মানে ওটা ওনাদের লাস্ট হোপ ছিল। অর্থাৎ আপনার হয় ডেপুটি স্পিকারের স্পিকারের কাছে যেতে হবে, স্পিকার যদি না থাকে ডেপুটি স্পিকারের কাছে যেতে হবে, দুজন, সেটাও যদি না থাকে আমাদের হাতে প্রধান বিচারপতি থাকে, প্রধান বিচারপতি না করে দিয়েছেন। এখন কি অবস্থাটা হবে জানেন? এখন সংবিধানের আইনগত ধারা অনুযায়ী, ক্লজ অনুযায়ী, স্পিকার যিনি ছিলেন, অর্থাৎ শারমিন, উনি যিনি ছিলেন, তিনি যদিও পদত্যাগ করেছে, উনার পদত্যাগ ডিভ্যালিড হয়ে যাবে। আচ্ছা, অর্থাৎ এই মুহূর্তে যদি কোনো কারণে আপনি শাহাবুদ্দিন সাহেবকে অপসারণ করেন, উনার পদত্যাগ ডিভ্যালিড হয়ে উনি বাই ডিফল্ট নতুন গভর্নমেন্ট না আসা পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। দ্যাট ইজ ইয়োর কনস্টিটিউশন সে। ওয়্যার এজ আপনি এই স্পিকারের এগেনস্টে আবার নানা ধরনের মামলা অলরেডি রুজু হয়ে আছে। এখন এসে এটা এমন একটা জায়গাতে যে আপনি কি চাচ্ছেন? এখন একদিকে আপনার একমাত্র অপশন আছে হচ্ছে ওই স্পিকার কাছে যাওয়া, যেখানে পদত্যাগ ডিভ্যালিড পত্র ডিভ্যালিড হয়ে যাবে এবং যার বিরুদ্ধে অলরেডি মামলা আছে তাকে আপনার এই দায়িত্ব দিতে হবে, অথবা সাবুদ্দিনকে আপনাকে এই পদে আসীন রেখে আপনাকে চলমান থাকতে হবে। দ্যাট ইজ দ্য প্রসেস। এই মুহূর্তে আপনি চাইলেও সংবিধানকে কোনোভাবেই ফেলে দিতে পারবেন না। আমরা ব্যারিস্টার সুমনকে কি দেখলাম, অ্যারেস্ট করা হয়েছে, উনি বলছে কি আমি পুলিশের সাথে করতে যাচ্ছি। আমাদের মনে আছে বিশ্ববিদ্যালয়ে আসতেই অসমাপ্ত আত্মজীবনী ধর্মগ্রন্থ করতে হবে। দুই নম্বর বিষয়, এটার একজন ধর্মীয় অবতার ছিল, যাকে আপনি সব ধরনের আলোচনা সমালোচনার ঊর্ধ্বে তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে। কোনো ধরনের কোনো বিষয়ে আপনি তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, এবং হিস্টোরিক্যালি তাকে এক ধরনের এক্সিটিউট দেওয়া হয়েছে। একজন অর্থাৎ নিরপেক্ষভাবে আপনি ক্রিটিক্যালি তাকে অ্যাসেস করার জন্য আপনি কোনো রাস্তা খোলা রাখেন নাই, যেটা শুধুমাত্র ধর্মীয় অবতারদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। সেটা কোথায় ছিল? সেটা হচ্ছে এফএসসি সরকারের কাছে ছিল, এবং সেটাকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কি করা হয়েছে, প্যাট্রোনাইজ করা হয়েছে। তৃতীয়ত, এটা একটা নিজস্ব জীবন ব্যবস্থা ছিল। আওয়ামী লীগের কিন্তু নিজস্ব জীবন ব্যবস্থা ছিল না, একটা মুজিবীয় কোট পরা, তারপর হচ্ছে আপনার হচ্ছে কিছু কিছু উৎসব, এটা যেমন এটা বাধ্যতামূলক, এগুলো করতে হবে, না হলে আপনি যে আওয়ামী সম্প্রদায় ভুক্ত সেটা কিন্তু আপনি মানে সমাজে আপনার থাকবে না। বিশেষ করে কিছু কিছু বিষয় আপনার কিন্তু রাখতে হবে। তেমন দেখেন, এই যে সোশ্যালি আপনাকে আছে আনক্লোজ করে ফেলছে, আপনাকে একাডেমিক ভাবে আপনাকে যারা হচ্ছে আমরা গণতন্ত্রকামী যে মানুষগুলো ছিল, ফেসিবাদ বিরোধী শক্তি ছিল, তাদেরকে কিন্তু আউট করে দেওয়া হয়েছে। এরপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা অ্যাড্রেস করি না, আজকে আমার এখানে অনেকগুলো মিডিয়া আসছে, প্রচুর মিডিয়া, এডিটর্স গিল্ড ছিল না, ঠিক আছে? তো এডিটর্স গিল্ড কিন্তু ছিল, তাদেরকে কিন্তু আমরা দেখতাম যে কোনো একটা গভর্নমেন্টের কিছু একটা হইলেই মানুষ যখন কথা বলতো, এডিটর্স গিল্ডের 20-22 জন হচ্ছে বসে যাইতো। বসে গিয়ে হচ্ছে কি, এই যে গণতন্ত্রের মানুষ কম না, এটা হচ্ছে দেখেন, এই যে আপনি দেখেন শব্দ ব্যবস্থা, শব্দের কি গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনার সোভিয়েত ইউনিয়নে আপনার ইয়ার পরে রুশ বিপ্লবের পরে যেটা হয়েছিল, ওখানে যারা হচ্ছে মানুষকে কিডন্যাপ করতো, বাসা থেকে উঠায় নিত, মানে যারা হচ্ছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের সাথে জড়িত ছিল, ওই গ্রুপটার নাম দেওয়া হয়েছিল ডিপার্টমেন্ট অফ প্রোটেকশন। অর্থাৎ তারা এনফোর্স করে ডিসঅ্যাপিয়ারেন্স করবে, টেলিভিশনে নিউজ আসবে যে ডিপার্টমেন্ট অফ প্রোটেকশনের আন্ডারে নিয়ে আসছে। তাহলে দেখেন মানুষের পারসেপশনটা কিন্তু আস্তে আস্তে ইউজেনিস্টিক হয়ে যায়। যেমন আমরা ব্যারিস্টার সুমনকে কি দেখলাম, অ্যারেস্ট করা হয়েছে, উনি বলছে কি আমি পুলিশের সাথে করতে যাচ্ছি। তাহলে দেখেন আপনার এই যে আপনি শব্দকে দেখতে হবে, শব্দকে গুরুত্বহীন করে দেওয়া, মিডিয়াকে গুরুত্বহীন করে দেওয়া, ওলামাদেরকে গুরুত্বহীন করে দেওয়া, অ্যাডমিনিস্ট্রেশনকে গুরুত্বহীন করে দেওয়া, বিচার ব্যবস্থাকে গুরুত্বহীন করে দেওয়া, সুশাসনকে গুরুত্বহীন করে দেওয়া, গণতন্ত্রকে গুরুত্বহীন করে দেওয়া, এই যে সবগুলো কিন্তু গুরুত্বহীন করে দিয়েছে। তাহলে আমাদের ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে যেই ক্লাস্টারগুলো এই ফেসিবাদকে প্রতিষ্ঠিত করেছে, আইরনিক্যালি আমরা এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার হাতটা আমরা তাদেরকে আবার 5ই অগাস্ট করে আমরা। প্রিয় দর্শক শ্রোতা, কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি বিস্তারিত সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং সকলের মুখ থেকে
সকল বিশ্লেষকদের মুখ থেকে বিস্তারিত আলোচনা শুনেছেন। তো সবগুলো ভিডিও দেখার পরে, সকল আলোচনা শোনার পরে আপনাদের কি মনে হয়, আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, ভিডিওটি পারলে শেয়ার করে দিন। আবারও বলছি, আমাদের এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সালাম জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।